হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো একটা ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি নিয়ে, তাও আবার ডিম ছাড়া। হ্যাঁ, এটা বানানোর জন্য শুধু লাগবে ম্যাঙ্গো আর মিল্ক আর তার সাথে দু একটা উপকরণ। এটা আমি বানাবো সম্পূর্ণ ডিম ছাড়া। এই দেখুন এটা কতটা নরম স্পঞ্জি হয়েছে, এটা যেমন দেখতে সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছিল। এই দেখুন আমি আপনাদের প্রতিটা পার্ট কেটে দেখাচ্ছি কত সুন্দর ভিতরটা দেখতে লাগছে। বন্ধুরা, আমি হলাম রিঙ্কি, ইজি কুকিং উইথ রিঙ্কি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এত সুন্দর পুডিংটা যদি বানাতে হয় তাও আবার ডিম ছাড়া, তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমাদের লাগবে একটা বড় সাইজের আম। আমি প্রথমে আমটার পিছনের অংশটা বাদ দিয়ে দুদিকে চোকলাটা কেটে নেব। আমার দুদিকের চোকলা অংশটা কাটা হয়ে গেছে। এবার এটার শাঁসটাকে বের করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এই আমের শাঁসটাকে মিক্সিং জারেতে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট করে নিতে হবে। এতে জলের পরিমাণটা আপনারা অল্প দেবেন, বেশি দিলে এটা ভালো হবে না। এই দেখুন আমার আমের পেস্টটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। তারপর আমি একটা গামলার মধ্যে ছাঁকরির সাহায্যে আমের পেস্টটা ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো আমের রোঁয়া বা শক্ত অংশ না থাকে। আমি আমের মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রোঁয়া বা শাঁস না থাকে। রোঁয়া বা শাঁস থাকলে এই পুডিংটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে এক কাপ মতো জল অ্যাড করলাম। বন্ধুরা, জলটা অ্যাড করার সময় মনে রাখবেন এটা বেশি পাতলা করা যাবে না। এবার আমি এর মধ্যে এক কাপ মতো চিনি অ্যাড করছি। চিনির পরিমাণ আপনারা চাইলে আরও বেশি বা কম করতে পারেন। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চিনিটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব এক চামচ মতো আগার আগার পাউডার। এক চামচ মতো আগার আগার পাউডার অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থাতে মিশিয়ে নিতে হয়, গরম অবস্থায় মিশানো যায় না। এই পাউডারটা পুডিং বা জেলি জাতীয় জিনিস জমাতে সাহায্য করে। এবার আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এই মিক্সচারটা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নেব। এটা গ্যাসে জ্বালার পর অনবরত নাড়িয়ে যেতে হবে, নাহলে এটা বসে যাবার ভয় থাকে। এই দেখুন আমার মিক্সচারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম অবস্থাতেই যেই পাত্রে এটাকে জমাবো সেই পাত্রে এটাকে ট্রান্সফার করে দেব। এটা গরম অবস্থাতেই ঢালতে হয়। এই দেখুন আমি এবার এই বক্সটার মধ্যে পাতলা লেয়ার করে এটাকে জমানোর জন্য দিয়ে দিলাম। এটা সেট হতে 20 মিনিট সময় লাগবে। আপনারা চাইলে এটাকে ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন। এই দেখুন 20 মিনিট পর কত সুন্দর আমার ম্যাঙ্গো প্রোটিনটা জমে গেছে। আমি আপনাদের এটা এবার চৌকো চৌকো পিস করে কেটে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে আগার আগার পাউডারটা অনলাইনে কিনে নিতে পারেন, এটা লোকাল মার্কেটে যদি না পান। এই দেখুন কত সুন্দর আমার ম্যাঙ্গো পুডিংটা জমেছে আর কত নরম আর স্পঞ্জি হয়েছে। আমাদের পুডিংয়ের একটা লেয়ার কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট লেয়ারটা করার জন্য আমাদের নিতে হবে দুধ। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। এবার এর মধ্যে আমি আবার 1 কাপ চিনি অ্যাড করলাম। চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সাথে আমি দিলাম 1 চামচ আগার আগার পাউডার। এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে গ্যাসে বসিয়ে ভালো করে জাল করে নিতে হবে। এই মিশ্রণটাকে অনেকক্ষণ ফুটিয়ে এটাকে গাঢ় করার প্রয়োজন নেই, এটা একটু ফুটে গেলেই পাতলা পাতলা অবস্থাতেই নাবিয়ে ফেলবেন। আমার দুধটা ফুটে গেছে।
এবার গ্যাসের হিট আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি ম্যাঙ্গো জেলিগুলো মিশিয়ে দিয়েছি। এবার আবার সেই সেম কন্টেনারের মধ্যেই আমি এই ম্যাঙ্গো জেলি মেশানো মিল্ক পুডিংটাকেও ঢেলে দিলাম। এটাকে এবার আমি সেট হওয়ার জন্য রেখে দেব। এটাকে 30 মিনিট মতো আমি বাইরে রেখে দেব নর্মাল টেম্পারেচারে। তারপর এটাকে আমি আরও আধ ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে সেট হওয়ার জন্য রেখে দেব। এই দেখুন আমাদের পুডিং রেডি, ম্যাঙ্গো মিল্ক পুডিং। ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে এই গরমে পরিবেশন করুন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি এই পুডিংটাকে একটা প্লেটের মধ্যে উল্টে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কত ইজিলি বেরিয়ে গেল আর এটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানান, আপনাদের আশা করছি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।